হ্যালো বন্ধুরা, অপর্ণার কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি প্যানের মধ্যে 3 থেকে 4 চামচ বড় চামচের সাদা তেল দিয়ে রেখেছি, গরম করে নিয়েছি। এবার তার মধ্যে আমি দেব, আমি এখানে 3টে বড় আকারের পেঁয়াজ আর 2টো টমেটো কুচি কুচি করে কেটে রেখেছি এটা ফ্রাই করবার জন্য। এটাকে আমি খুব ভালো করে সুন্দর করে ফ্রাই করব। যেহেতু ম্যারিনেট করবার সময় আমি টমেটো এতে দিইনি, কারণ আমি তাতে লেবু দিয়েছিলাম চিপে, তাই এখানে আমি টমেটোকে পিস করে স্লাইস পিস করে কেটে নিয়ে এসে এর মধ্যে ফ্রাই করছি। এই রেসিপিটা তৈরি করবার জন্য আমি কোনো জল দেব না, কারণ এটা জল ছাড়াই চিকেনের এই রেসিপিটা আমি তৈরি করব। সেই জন্য তোমাদের কাছে অনুরোধ থাকলো, তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। এর আগেও আমি চিকেনের আরেকটি রেসিপি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, তোমরা চাইলে সেটাও দেখতে পারো, আমার ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। যেই পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসবে তাতে আমি কটা মশলা অ্যাড করব। প্রথমে দিলাম এই এই 2টো টুকরো করে রেখেছি দারচিনি, এর মধ্যে আমার 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ আছে চিকেন মশলার গুঁড়ো, আছে 1 চামচ হলুদ গুঁড়ো, আর সাথে আছে 1 চামচ সল্ট বা লবণ। আমি এগুলোকে একসাথে মাখিয়ে রেখেছিলাম যাতে আমার এটা দিতে খুব সুবিধে হয়, আর এটা খুব চটপট রেসিপি, যার জন্য এটা করতে সময় খুব কম লাগে। আমি সব মশলাগুলো একসাথে দিয়ে দিলাম। তেলও খুব বেশি আমি দিইনি, এখানে 3 থেকে 4 টেবিল চামচ স্পুন আমি তেল দিয়েছি, কারণ আমি ম্যারিনেট করবার সময় ওখানে 3 চামচ বড় চামচে 3 চামচ তেল দিয়ে রেখেছি, তার জন্যে আর কোনো তেলের প্রয়োজন হবে না। এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। দেখো বেশ সুন্দরভাবে ম্যারিনেট হয়ে আছে। Yeah.
এবার আমি এটাকে মোটামুটি 5-6 মিনিট ঢেকে রাখবো। এতে আর কোনো আমি জল দেবো না। এই যে জল বেরিয়েছে এটাতেই আমার পুরো চিকেনটা তৈরি হয়ে যাবে। 5-6 মিনিট পর আমি আবার ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, আমি 5-6 মিনিট পর ফিরে এসেছি এবং ঢাকনাটা আমি খুলে দিলাম। দেখো আমাদের চিকেনটা কত সুন্দর মশলা তেল ছেড়ে দিয়েছে। এটাতে কোনো জল পড়বে না, এই মশলাতেই চিকেনটা তৈরি হলো। এবং আমি নামানোর আগে ওকে 1 চামচ গরম মশলা দিয়ে দেবো। দেখো কি সুন্দর একটা সেন্ট ছেড়েছে, সঙ্গে দেখতেও কত সুন্দর লাগছে। রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে লাইক করো, আর সাথে খারাপ ভালো যেটাই হয় তার জন্য একটা কমেন্ট দিও। এবং যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করো, আর নতুন হলে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল চিহ্নটাকে প্রেস করো, তাহলে আমার নতুন ভিডিওর আপডেট তোমরা এই নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে। এইটা চিকেনে একটা পারফেক্ট রেসিপি যেটা ভাত রুটি চাপাটি সব কিছুর সাথেই খাওয়া যায় এবং এতে খুব টেস্টি খুব সুস্বাদু হয়। দেখো আমি তোমাদের তুলে দেখাচ্ছি, এই স্টিল বাটিতে আমি তোমাদের তুলে দেখাচ্ছি। দেখো আবারও বলছি এই রেসিপিটা করতে কোনো জলের প্রয়োজন হয় না। দেখো আমার চিকেনটা পুরো পারফেক্ট রেডি হয়ে গিয়েছে। আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।